চলে এসেছি আবারও দুজন, তবে আজকে একদম হোমমেড বিরিয়ানি, আলু বিরিয়ানি, বিরিয়ানি সাথে মটন কষা, পেঁয়াজ কাঁচা লঙ্কা, পাতি লেবু, এত কিছু নিয়ে আজকে চলে এসেছি আমার বন্ধুদের সাথে। আর বন্ধুদের নাম নিয়ে এসেছি, তবে সেটা ভিডিও শেষে বলবো। আর ভিডিও শেষে অপেক্ষা করছে তোমাদের কাকলিদের জন্য সেকেন্ড চ্যালেঞ্জ। তাহলে চলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। এখন কাকলিদি সাজাচ্ছে, তাহলে শুরু করবো একদম। বল, থ্রি টু ওয়ান, আমিও বলবো স্টার্ট। এত ভালো খাবার বলছে, বলবোই না বলে থাকা যায়? বন্ধ বেরোচ্ছে সামনে, শুরু করলি, কি সুন্দর হয়েছে। কে করেছে বলতো? আমি করলাম, আমি নাম হচ্ছে ওর। আজকে এনি পরে কথা বলবো। কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে খা। বিরিয়ানি দেখবে এমনি খাওয়া যায়, তাই না? তো আস্তে থাক, আমি তাড়াতাড়ি খাই।
একটা লঙ্কা খেয়েই আমি কুপো কাত একদম এইটা জ্বালা করছে খুব জ্বালা তো ঝাল আজকে আর কথা বলতে পারলাম না হ্যাঁ লঙ্কাতে একটা খেয়েছি আর খাইনি তবে ঝাল বলে খেতে খুব ভালো লাগে তাই না ও খেয়ে ফেলেছে সেই জন্য আজকে ও জিতে গেছে আমি হেরে গেছি সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে আর বন্ধুদের নাম নিয়ে হাত ধুয়ে আসি খাওয়া দাওয়া সেরে হাত মুখ ভালো করে ধুয়ে চলে এলাম সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে হেরে গেছে আমার দিদি তা প্রথমে আমরা বন্ধুদের নামগুলো বলিনি তা হেরে তো গেছি আমি তা কাকুলির গলার জোরটা কোথায় গেল হ্যাঁ খেয়েছি না আমি বলছি তাহলে জোরে জোরে বলবো আমার বন্ধুদের নাম প্রথম বন্ধুর নাম লিখেছি কি খালেদা বাংলাদেশ থেকে সারদা প্রসাদ তেজপুর আসাম থেকে সুস্মিতা মাইতি জগদ্দল থেকে মীরা প্রামাণিক ইউএসএ থেকে আমাদের অনেক দূরের বন্ধু কিন্তু অনেক কাছের তিতলি মিত্র রানী মল্লিক কলকাতা থেকে তাহলে আমার প্রত্যেক বন্ধু সবসময় এইভাবেই সব আমাদের সাথে থেকো পাশে থেকো আর অনেক ভালোবাসা দিয়ে ফুড প্লাজাকে সাবস্ক্রাইব করো এবার কি এবার সেকেন্ড চ্যালেঞ্জ চলে এলাম সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে একদম হাজির হয়ে গেছি তিনটে লাল লাল গ্লাস বসানো আছে তিনটে বাটি বসানো আছে একটা গ্লাসে জল দেওয়া আছে বাকি দুটোই আমি দিয়ে দেবো এইবার তিনটে গ্লাসে তিনটে বল দিয়ে দেবো এইবার আমার দিদিকে করতে হবে বলে ফু দিয়ে ঠিক বাটিতে ফেলতে হবে পড়ে গেছে একটা অলরেডি হয়ে গেল না শুরু করে ফেলো তিনটে বাটিতেই ফেলতে হবে দিলে কি হচ্ছে দাঁত কামাচ্ছে ওখানে গিয়ে বাবা কত জায়গা খুব ইচ্ছে দেবে হবে হবে একটু জোরে তো এর থেকেও জোরে হয় তো হয় না বিরিয়ানি খেলি
গলাটা শুকিয়ে যাচ্ছে একদম ফুকোতে গিয়ে। ওটা আবার ফেলতে হবে? হ্যাঁ, ও গলাটা পুরো শুকিয়ে গেছে। সামনে জল আছে, খেয়ে নেই পেরেছে আমার দিদি একদম, পুরো গলা শুকিয়ে গেছে। পেরেছে বিরিয়ানি খেয়েছে, এখন পেরেছে পেরেছে করছে। তাহলে বন্ধুদের আমার হোমমেড বিরিয়ানি কেমন লেগেছে সাথে মটন কষা? আমি জানি খুব ভালো লেগেছে। আর সেকেন্ড চ্যালেঞ্জ তার সাথে আমার বন্ধুদের নাম অবশ্যই ভালো লেগেছে, তাই জন্য কি করতে হবে, ফুড প্লাজাকে প্রচুর প্রচুর লাইক করতে হবে, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে ফুড প্লাজাকে। আর এইভাবেই সবসময় কাকুলি আর মিতালির পাশে থাকতে হবে। তাহলে নতুন নতুন অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হয়ে যাবো। টাটা।